হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আমি এক্সেল সম্পর্কে আলোচনা করছি। এ ভিডিওতে আমি এক্সেলের ফাইল মেনু সম্পর্কে আলোচনা করব। ফাইল মেনুতে যে বিষয়গুলো রয়েছে সেই অপশনগুলো সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ। গত ভিডিওতে আমি এক্সেলের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করেছি। আপনি যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি ফাইল মেনুর অপশন সম্পর্কে আলোচনা করব। এখানে দেখুন, ফাইল মেনুতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এইখানে বেশ কিছু অপশন চলে আসবে। আমি এখন ধারাবাহিকভাবে সবগুলো আলোচনা করছি। আপনি যদি নতুন ওয়ার্কশিট নিতে চান তাহলে এই নিউ বাটনে ক্লিক করে নতুন ওয়ার্কশিট নিতে পারেন। যেমন এখানে দেখুন, বর্তমানে বুক ওয়ান রয়েছে। আমি এখানে ফাইলে ক্লিক করার পরে নিউ ক্লিক করলাম। আপনি কোন ধরনের ওয়ার্কশিট নিতে চাচ্ছেন, অর্থাৎ ওয়ার্কবুক নিতে চাচ্ছেন, সেটি এখানে বলে দিতে পারেন। আপনি যদি ব্ল্যাঙ্ক নিতে চান তাহলে এটিতে ক্লিক করতে পারেন। এছাড়া এখানে বেশ কিছু ট্যাম্পলেট রয়েছে, আপনার ইচ্ছা করলে এখান থেকে ট্যাম্পলেট সিলেক্ট করে সেই ট্যাম্পলেটটিও নিতে পারেন। আমি যদি ব্ল্যাঙ্ক নিতে চাই তাহলে এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে নতুন একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক চলে আসছে। দেখুন এখানে বুক টু শো করছে। তারপরে আপনারা যদি এটি ক্লোজ করতে চান তাহলে এখানে ফাইলে ক্লিক করার পরে এখানে ক্লোজ বাটনে ক্লিক করবেন, তাহলে সেটি ক্লোজ হয়ে যাবে। আপনি যদি কোনো সেভকৃত বুক যদি ওপেন করতে চান, এক্সেলের ফাইল যদি ওপেন করতে চান তাহলে এটি ব্যবহার করতে পারেন। তার আগে আমি সেভ সম্পর্কে আলোচনা করছি। আপনি যদি এই ওয়ার্কবুকটি সেভ করতে চান তাহলে সেটি করতে পারবেন। এখানে আমি কিছু লিখছি, যেমন আমি এখানে আমি নেম অ্যাড্রেস লিখলাম। তারপরে এটি যদি আমি সেভ করতে চাই, এখানে ফাইলে ক্লিক করার পরে এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আমি কোন জায়গায় সেভ করবো সেটা এখানে বলে দিতে হবে। আপনার ইচ্ছা করলে এখানে ওয়ান ড্রাইভে সেভ করতে পারেন, আবার ডিস পিসিতে ক্লিক করে আপনি আপনার পিসিতে সেভ করতে পারেন। এছাড়াও সরাসরি আপনি এখানে ব্রাউজে ক্লিক করে আপনার পিসিতে সেভ করতে পারেন। আপনি কোন লোকেশানে সেভ করবেন সেটি এখান থেকে বলে দিতে হবে। এখানে আমি বর্তমানে ডকুমেন্টে সেভ করছি, আপনার ইচ্ছা করলে অন্য কোনো ড্রাইভে সেভ করতে পারেন। আমি এটির নাম দিচ্ছি ইনফো। তারপরে আমি এটি সেভে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে ফাইলের নামটি শো করছে। আর XLSX এটি হচ্ছে এক্সেলের এক্সটেনশান, এটি দেখলে আপনি বুঝবেন সেটি হচ্ছে এক্সেলের ফাইল। এরপর আমি সেভ অ্যাজ সম্পর্কে আলোচনা করছি। সেভ অ্যাজের কাজটি হচ্ছে আপনাদের একই ফাইল অন্য নামে সেভ দিতে চাচ্ছেন, অর্থাৎ কোনো একটি ফাইল আপনি ডুপ্লিকেট করতে চাচ্ছেন এবং সেটি অন্য কোনো নামে সেভ দিতে চাচ্ছেন, তাহলে সেভ অ্যাজ অপশনটি ব্যবহার করবেন। যেমন এখানে আমি সেভ অ্যাজে ক্লিক করলাম, তারপরে ব্রাউজে ক্লিক করলাম। এখানে প্রথমে আমি ইনফো দিয়েছি, এখানে আমি যদি ইনফরমেশান লিখি তারপরে আমি সেভে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে ফাইলের নামটি চেঞ্জ হয়ে গেছে। তারপরে আপনি যদি পুরাতন ফাইলটি ওপেন করতে চান তাহলে এখানে ফাইলে ক্লিক করার পরে এখানে আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখানে ব্রাউজে ক্লিক করবেন, তাহলে দেখুন এখানে এই যে ইনফো নামে একটা ফাইল রয়েছে এবং ইনফরমেশান নামে একটা ফাইল রয়েছে, অর্থাৎ দুটি ফাইল ক্রিয়েট হয়েছে। দুটি ফাইলের বিষয়বস্তু একই কিন্তু এখানে নতুন আরেকটি ফাইল ক্রিয়েট হয়েছে। আমি যদি ইনফোতে ক্লিক করি তারপরে ওপেনে ক্লিক করি তাহলে সেটি ওপেন হয়ে যাবে। দেখুন এখানে টেক্সট এবং আগের টেক্সট একই ধরনের, অর্থাৎ দুটি টেক্সট একই কিন্তু ফাইলের নামটি ভিন্ন। তারপরে আমি যদি এটা ক্লোজ করতে চাই, এখানে ফাইলে ক্লিক করার পরে এখানে ক্লোজে ক্লিক করে এটি ক্লোজ করতে পারবো। এছাড়াও আপনি যদি কোনো এক্সেলের ফাইল সেভ করতে চান তাহলে এখানে যে সেভ যে বাটন রয়েছে এটি ব্যবহার করতে পারেন, অথবা আপনি কিবোর্ডের কন্ট্রোল ধরে এস প্রেস করতে পারেন। কিবোর্ডের কন্ট্রোল ধরে এস প্রেস করলেও আপনার ফাইলটি সেভ হয়ে যাবে। এখানে আমি এই ফাইলটি পূর্বে যেহেতু সেভ করে রেখেছি এই কারণে সে আর সেভ চাইল না। আমি নতুন কিছু যদি এডিট করি তাহলে সেটি পূর্বের ফাইলে সেভ হয়ে যাবে। তারপরে প্রিন্ট অপশন রয়েছে, এখানে প্রিন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে প্রিন্টের বক্স চলে আসবে। আপনি এখানে সরাসরি প্রিন্ট বাটনে ক্লিক করলে সেটি প্রিন্ট হয়ে যাবে। তারপরে আপনি এখানে কয়টি কপি প্রিন্ট করতে চাচ্ছেন এখানে ক্লিক করে আপনি সেটি বলে দিতে পারেন। এখান থেকে আপনি প্রিন্টারের নাম সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনি কয়টি শিট প্রিন্ট দিতে চাচ্ছেন, অর্থাৎ সকল শিট প্রিন্ট দিবেন কিনা আপনার এই ফাইলের, অথবা আপনি কয়টি পেজ প্রিন্ট দিতে চাচ্ছেন সেটি এখানে বলে দিতে পারেন। তারপরে এখানে আপনি সেট অনুযায়ী প্রিন্ট দিতে চাচ্ছেন কিনা সেটি বলে দিতে পারেন। তারপরে এখানে প্রোটেক্ট ওরিয়েন্টেশন রয়েছে, অর্থাৎ আপনি কোন ওরিয়েন্টেশনে প্রিন্ট দিতে চাচ্ছেন সেটি এখান থেকে বলে দিতে পারেন। আর আপনার সাইজটা কী সেটি এখানে বলে দিতে পারেন। আর এখানে আপনি মার্জিনটা কেমন রাখতে চাচ্ছেন সেটি বলে দিতে পারেন। আর এখানে যদি আপনি স্কেল দিয়ে প্রিন্ট দিতে চান সেটি দিতে পারবেন। প্রিন্ট সম্পর্কে আমি পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। তারপরে এখানে শেয়ার রয়েছে, আপনি শেয়ারে ক্লিক করে আপনার ডকুমেন্টটি কারোর সঙ্গে শেয়ার করতে পারেন। তারপরে এক্সপোর্ট করতে চাইলে এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। তারপরে আপনি যদি পাবলিশ করতে চান এখান থেকে পাবলিশ করতে পারবেন। এছাড়াও এখানে অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্টে ক্লিক করে আপনি অ্যাকাউন্টের ইনফরমেশন দেখতে পারেন। আর এখানে মোরে ক্লিক করে আরও বেশ কিছু অপশন রয়েছে, সেগুলো আপনি দেখতে পারেন। এই ছিল এক্সেলের ফাইল মেনু সম্পর্কে আলোচনা। এছাড়াও এখানে আনডু এবং রিডু দুটি অপশন রয়েছে। যেমন এখানে যদি আমি নতুন কিছু অ্যাড করি, যেমন এখানে আমি কোনটা লিখলাম, তারপরে আমি যদি এখানে আনডু বাটনে ক্লিক করি তাহলে পূর্বের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ আমি যদি কোনো কিছু কাজ করি, কোনো কিছু এডিট করি,
তারপরে যদি আমি পূর্বের অবস্থায় যেতে চাই তাহলে আমরা আন্ডু অপশনটি ব্যবহার করব। তারপরে আমি যদি আবার যে আন্ডু করেছি আন্ডুর আগের অবস্থা যদি ফিরে আনতে চাই তাহলে সেক্ষেত্রে রিডু এই অপশনটি ব্যবহার করব। আমি এখানে রিডু বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন আন্ডুর আগের অবস্থা চলে আসছে। এছাড়াও আন্ডু এবং রিডুর কিবোর্ড শর্টকাট রয়েছে, আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল জেড প্রেস করেন তাহলে আন্ডুর কাজ করবে এবং আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল ওয়াই প্রেস করেন তাহলে সেটি রিডুর কাজ করবে। এ ছিল এমএস ওয়ার্ডের ফাইল মেনু এবং আন্ডু ও রিডু সম্পর্কে আলোচনা। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এক্সেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।